এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি টিনা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি তোমাদের জন্য আমার রংডম রিভিউ সিরিজের আর একটি এপিসোড নিয়ে চলে এসেছি। এবং আজকের এপিসোডে আমি যে প্রোডাক্টটা নিয়ে তোমাদের সাথে আমার অপিনিয়নটা শেয়ার করব, তা হচ্ছে টিজেড কসমেটিক্সের এই গ্লিটার আইশ্যাডো প্যালেটটি। এটি হচ্ছে একটি চাইনিজ ব্র্যান্ড এবং তোমরা এটি হচ্ছে ইজিলি স্মার্ট শপিং, বিটিএসএ কর্পোরেশন, এই সবগুলোতে পেয়ে যাবে। প্রাইস অ্যারাউন্ড 650-700 টাকা এরকম পড়বে। আচ্ছা, এখন যদি এটার প্যাকেজিং নিয়ে কথা বলি, তাহলে হচ্ছে এটার প্যাকেজিংটা এরকম বোর্ডের এবং দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা সিলভার এইসব একটা প্যাকেজিং। অ্যান্ড এখানে ম্যাগনেট আছে, লাইক এইভাবে আটকে যায়। তো এরপর আমরা এটা ওপেন করার পর দেখতে পারি যে এখানে একটা প্লাস্টিক র্যাপ আছে, এই যে প্রোটেকশনের জন্য। আমি এটা সরাইনি, আমার কাছে ভালো লেগেছে ব্যাপারটা। এইবার আসি এটার কালার রেঞ্জ নিয়ে। এখানে 9টি প্যান আছে এবং প্যানগুলো যথেষ্ট বড় এবং কালারগুলো কিন্তু খুবই ভার্সেটাইল এবং ইউজেবল কালার। এমন না যে মানে ইউজ করা যাবে না, এরকম কালার আমার কাছে কোনোটাই মনে হয়নি। মানে প্রত্যেকটা কালার খুবই ইউজফুল এবং ব্রেসলেটের জন্য আরেকটা বেনিফিট হচ্ছে আমাদের এক্সট্রা কোনো গ্লু এর প্রয়োজন হয় না। অনেক ব্রেসলেটারই আছে যেগুলোর জন্য হচ্ছে গ্লু লাগাইতে হয় অনেক সময়, কারণ ওগুলো অনেক ফল আউট হয়। এবং আমি তোমাদেরকে আজকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিব যে মানে এই গ্লিটার খুব একটা ফল আউট হয়ই না, মানে একদমই হয় না ফল আউট। আমি অনেকক্ষণ আগে গ্লিটারটা অ্যাপ্লাই করেছি আমার চোখে, স্টিল এটা আছে, সো বুঝতেই পারছো। এবং এছাড়া আমি এটা আরও এর আগেও অনেকদিন থেকে আমি ইউজ করছি। এই প্যালেটটার জন্য আমার গ্লিটার প্যালেটের উপর একটা অবসেশন চলে আসছে, লাইক প্রতিটা লুকের মধ্যে আমার গ্লিটার না দিলে এখন আর ভালো লাগে না, ব্যাপারটা এরকম হয়ে গেছে। বাট আগে কিন্তু আমি এরকম ছিলাম না, লাইক আমার হচ্ছে যে আমি মানে অতটা গ্লিটার অবসেস ছিলাম না। আমি অনেক কালারফুল লুক করতাম, বাট নট এ গ্লিটার লাভার টাইপের। বাট এই প্যালেটটা মেইনলি মানে লাভ ইট, মানে গ্লিটারের উপর অন্যরকম একটা ভালোবাসা নিয়ে আসছে। সো আই এম রিয়েলি গ্রেটফুল, কারণ এর আগে আমার আটটা গ্লিটার প্যালেট ছিল যেটা আমি ফেলে রাখছিলাম, মানে বললামই তো আমার গ্লিটারের উপর অতটা অবসেশন নেই। তো এখন আমি তোমাদেরকে এই আইশ্যাডো কয়েকটা এর থেকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তো প্রথমে হচ্ছে আমি এখান থেকে এই মভ কালার এন্ড সিলভার কালার আইশ্যাডোটা একসাথে মিক্স করে আমার চোখের ইনার কর্নারে অ্যাপ্লাই করছি, আই মিন আইলিডের ইনার পোর্শনে। একদম ফিঙ্গার দিয়ে আমি প্রেস করার সাথে সাথে জিনিসটা বসে গেছে, তোমরা দেখছো কিনা জানি না, মানে বুঝতে পারছো কিনা, দেখছো তো বুঝতে পারছো কিনা জানি না, নিজে আসলে একা না করতে বোঝা যায় না। এরপরে হচ্ছে আমি মিডল পোর্শনে এখানে আরেকটি গোল্ডেন কপার টাইপের শেড আছে, ওই শেডটা আমি ব্যবহার করছি। অ্যান্ড সেই সাথে হচ্ছে আমি একটু ব্লেন্ড করে দিচ্ছি আমার আগের যে আইশ্যাডোটা ইনার পোর্শনে অ্যাপ্লাই করেছি তার সাথে। অ্যান্ড একদম সবার আউটার পোর্শনে আমি যে ডার্ক কপার কালার আছে ওইটা ছাড়া ওইটা নিচের যে শেডটা আছে দেখতে পাচ্ছ, ওই শেডটা আমি ব্যবহার করছি আমার আউটার পোর্শনে। এই প্যালেটটা আমি একটা জিনিস খেয়াল করেছি, সেটা হচ্ছে যে ব্রাশের থেকেও ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করলে হচ্ছে যে বেটার অ্যাপ্লিকেশন হয়, মানে সুন্দরভাবে বসে চোখের মধ্যে শ্যাডোটা। আদারওয়াইজ হচ্ছে এত সুন্দর করে বসতে চায় না ব্রাশে, কারণ ব্রাশের মধ্যে দেখা যায় বেশিরভাগ গ্লিটার ব্রাশের মধ্যেই আটকে থাকে। এবং সবশেষে আমি আরেকবার একটু র্যাপ করে দিচ্ছি, যদিও আমি প্রোটেকশনের জন্য পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি চোখের নিচে, বাট একদমই ফল আউট নেই। এখন কুইকলি আমি তোমাদেরকে সবগুলো শেডের হ্যান্ড ওয়াশ দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সেই সিলভার কালারটা, এরপর সাথে আমি অ্যাপ্লাই করছি গোল্ডেনটা। আমি কিন্তু আমার হাতে কোনো কিছুই অ্যাপ্লাই করিনি, মানে কোনো বেজ নাই। অ্যান্ড দেন হচ্ছে একটা অরেঞ্জিশ কপার আছে সেই কালার শেড, অ্যান্ড আবার হচ্ছে উপরে সেই লাইট কপারিশ কালার, মিডলের ডার্ক কপার। আমি সবগুলো একবার করে সোয়াপ করছি। এবার হচ্ছে এই কপার গোল্ডটা লাইট কপারিশ, যেটা মানে ডার্কের থেকে একটু লাইট, এটা দেখতে পাচ্ছ এটা একটু কুল টোন, অ্যান্ড এটা একটু হচ্ছে ওয়ার্ম টোন, অ্যান্ড এটা একটু কুল টোন, আর এটা হচ্ছে একটু রোজ গোল্ড টাইপের একটা কপার গোল্ড। অ্যান্ড এবার হচ্ছে সেই মভ কালারটা, তার নিচে মিষ্টি কালার টাইপের একটা কালার আছে সেটা, অ্যান্ড সবশেষে হচ্ছে রেড কালার এসে। টু বি অনেস্ট, আমার কাছে প্যালেটটি খুবই ভালো লেগেছে, একদম লং লাস্টিং এবং কোনো ঝামেলা নেই, ব্লু অ্যান্ড অল দ্যাট।
সুন্দর কোনো মানে কাহিনি করতে হয় না চোখে অ্যাপ্লাই করার জন্য, এবং প্রতিটা কালার এত সুন্দর পিগমেন্টেড এবং এত সুন্দর ভাবে হচ্ছে চোখে বসে কোনো ফল আউট ছাড়াই, এবং যেভাবে লাস্ট করে সব কিছুর জন্যই আমি বলবো যে এই প্যালেটটা তোমরা মাস্ট ট্রাই করে দেখতে পারো যদি তোমরা একটি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে গ্লিটার প্যালেট খুঁজে থাকো তো। ওকে, দ্যাটস ইট ফর টুডে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং হেল্পফুল বলে মনে হয়েছে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে কিন্তু অবশ্যই লাইক দিবে এবং শেয়ার করবে তোমার ফ্রেন্ডদের সাথে। আর এখন পর্যন্ত আমার চ্যানেলে তোমার কেউ যদি সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে পাবা, বাটনটি আমি এখানে দিয়ে দিয়েছি এবং সেই সাথে বেল আইকনটি ক্লিক করে নিবে যেন পরবর্তী কোনো ভিডিও মিস না করো। আমার আগের টিউটোরিয়ালটি কেউ যদি মিস করে থাকো নিচের বক্সে দেওয়া থাম্বনেল থেকে চেক করে নিও। সো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। তোমার সবাই ভালো থেকো, বাই বাই।